আল্লাহ তাআলা কো করিয়া দেয় আমি একটু ছোট্ট একটা আয়াত কা আল্লাহ তাআলা যে پیغمبر আদম অনেক লক্ষাধিক করেছেন এবং শেষ জামানার پیغمبر মুহাম্মদ আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদের কাছে রহমত স্বরূপ প্রেরণ করেছেন

আমি আল্লাহ সারা দু জন্য আমার রাসুলকে রহমত দূরে সোবাহ কেমন রহমত আসমা জন্য রহমত রহমত গাছে রহমান রহমত সূর্যের জন্য রহমান মানুষের জন্য রহমত কুল কায়াতের জন্য রহমত আল্লাহ পাক আমি আমার হাবিবকে দুনিয়ার জমিনে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করলেন কিন্তু তোমরা যদি আমার হাবিবকে না মানো আমার হাবিবকে না চলো যদি তোমরা আমার হাবিব সুন্নাতরিকা জীবন যাপন না করিয়া আমার হাবিবের আদর্শের বাইরে জীবন যাপন কর কিন্তু তোমরা আমরা হাবিবের না করিয়া যদি তোমরা জীবন যাপন করো তাহলে কক্ষ তোমরা কাটি আসে করতে পারবে না আমার হাবিব আমার নবী বিশ্বনবী رحمتালিল আলামিন কেমন রহমত ছিলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা একদিন পেড়ে খুদে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি দেখতে

দুধ পান কইতেছেন এমনি করে সকলকে দুধ পান করাইলো দুধ পান করে দেখে এক বিন্দু পরিমাণ দুধ কমে না সুবহানাল্লাহ বরকত কে সে আল্লাহকে এখন আছে কি নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন সকলকে আমি দুধ পান করালো

এতজন লোক দুধ পান করালাম আমি আবু হরাইরা তৃপ্তি সহকারে পান করলাম কিন্তু এক বিন্দু পরিমাণ দুধ শেষ হয় না আবু হরাইরা বলছো রাসু বলছো আবু হরাইরা তৃপ্তি সহকারে খাইছ কহুজুর দুধ খাইছি পেট পুড়ছে কহুজুর হাত পুড়ছে কহুজুর এত মজা দুধ এত সাত এত সুগন্ধি দুধ আমার জনমে দুধ খেলা বড় হাত

যদি যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাস্তা তোমাদের ধন সম্পদ হইতে নিজের জীবন হইতে স্ত্রী পুত্র হইতে টাকা পয়সা হইতে অর্থ হইতে আপন মা বাবা

কিন্তু একদল মুসলমান নামে নামদারি একদল নাস্তিক মার্গা মুসলমান একদল বেঈমান বাচ্চারা বাংলা জমিনের মধ্যে আমার নবীকে সন্ত্রাস বলে আমার নবী ব্যঙ্গ করে আমার নবী জীবনে মন্তব্য করে আমি তাদেরকে জানা চাই যারা আমার দেশের মধ্যে আমাদের দেশ মানে বাংলাদেশ আমাদের দেশ মুসলিম দেশ আমাদের নবী নিয়ে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে মুসলমানদেরকে নিয়ে দেশ মতো নাস্তির বাচ্চারা এক প্রযুক্তি করবা আমাদের গায়ে বিন্দুমে রক্ত থাকতে ওই সমস্ত বেঈমান বাচ্চাদেরকে বাংলার মধ্যে থাকতে দেওয়া হবে না হবে না ঠিক কিন্তু বলে আসুদের বিষয় মুসলমানের জন্ম নিয়ে মুসলমান সন্তান হয়ে আমরা নবীর বিরুদ্ধে কথা বলি যে নবীকে না বানালে আল্লাহ পাক আল্লাহ ওয়ালা কালামা খলাকুল আফলাক আমি আমার হাবিব কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানালে এই বেঈমানের বাচ্চা তুমি কোথা থেকে আসলা

ওই সময় বলেছিলেন মরহুম শেখ সদুর রহমান তিনি বলেছিলেন আমার সোনার বাংলাদেশ আমার বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ ঠিক কিনা বলেন মরহুম শেখ মজুর রহমান বিশ্ব ওয়াইড সম্মেলনের মধ্যে ঘোষণা করেছিল আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই আপনার পিতা যে বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে পরিচয় করেছিলেন আপনি এক একবারে তিনবার প্রধানমন্ত্রী হয়েছে

কিন্তু আপনি মক্কা জন মদিনা দে আপনাকে আল্লাহ রহমত দিয়েছে ক্ষমতা বসেছেন ঠিক কথা বলেন কিন্তু আপনার কাছে আমাদের মুসলমানদের একটা দাবি এই বাংলাদেশের মধ্যে আপনি একটি আইন পাস করেন যারা আমার নবীকে নেকড়ুক্তি করবে যারা আমার নবীকে মন্তব্য করবে আর যারা আমার নবী সবকে ব্যঙ্গ করবে যারা আমার নবীকে জীবন মন্তব্য করবে ইসলাম ধর্মে মন্তব্য করবে মুসলমানদেরকে মন্তব্য করবে আপনি একটা আইন পাস করে সংসদ ভবনের মধ্যে যারা ইসলাম ধর্ম নিয়ে করবে রাসুল খানের মন্তব্য করবে আমার আসুলকে কুটুক্তি করবে জাতীয় পার্লামেন্টের মধ্যে আইন পাস করেন যারাই করবে মুসলমান হোক বেমান হোক নাস্তিক হোক তাদেরকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হবে ঠিক তাদের বলায় আপনাকে চান আপনাকে চান সবাই চান আমাদের রাসূল গোদাম অপতিব করবে মাননীয় প্রধানমন্ত্রী এই যে পাঁচজন সদস্য হচ্ছাম ইনশাআল্লাহ তাহলে কি হবে যেই সমস্ত নাস্তিক মত যারা আমাদের রাসূলকে কুপ্রক্তি করে কষ্টের বিষয় আফসরের বিষয় আমরা মুসলমান আমরা মুসলমান কোন ধর্ম নিয়ে बराबरी করি না ঠিক কি বলেন ঠিক লা কোন دینুকম ওলিয়া دین ধর্ম সে পালন করো কেন তোমরা আমাদের ধর্ম না তা গাও আমরা তো হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না বুদ্ধদের বিরুদ্ধে কথা বলি না বেঈমানদের বিরুদ্ধে কথা বলি না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যে দেশের মধ্যে আট পার্সেন্ট সাত পার্সেন্ট মুসলমান কিন্তু ওই দেশের মধ্যে মুসলমানদের কোনো অধিকার নাই মুসলমানদের অধিকার নাই গরু জবাই করলে মুসলমানকে কুন্ডিতে হত্যা করে ফেলেন সকলে পেয়েছেন একটি মেয়ে গরু গোস্ত খাওয়ার কারণে তারা মুখটাকে সেলাই করে দিয়েছে আমরা পান্নাই নাই সকল দেখছেন গরু গোস্ত খাওয়ার কারণে ওই মেয়েটাকে কি করছে মুখটা সেলাই করে দিয়েছে কিন্তু আমরা বলতে চাই